এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত সুপ্রিয় বন্ধুগণ অত্যন্ত দুঃখের একটি সংবাদ যেটি আমাদের মাঝে অহর আসতেছে সেটি হলো গুম উমুক গুম হয়েছে উমুককে ঘুম করা হয়েছে গুম শব্দটি এমন পর্যায়ে অত্যন্ত ভয়ানক কারণ ঘুম যে হচ্ছে হতে পারে সে ফিরে আসতে পারতেছে হতে পারে পৃথিবী থেকে বিদায় নিচ্ছে তাকে বিদায় করতেছে কারণ কি আখেরাতের কারণ তো নয় দুনিয়াবি কারণ নেই একজন মুসলিমকে গালি দেওয়া পাপের কাজ সেবাবুল মুসলিম ফুসুক পাপের কাজ একজন মুসলিমকে স্বাভাবিকভাবে কষ্ট দেওয়া যে কোনো মুখের বাসায় হোক হাতে হোক কষ্ট দেওয়া শরীয়তে হারাম করা হয়েছে আর একজন মুসলিমকে যদি বন্দি করে রাখা হয় তাকে কষ্ট দেওয়া হয় কত বড় অপরাধী আল্লাহ রুবুল্লা আলমিনের কাছে যেটা আমরা ধারণা করতে পারবো না ইসলাম যে কোনো সৃষ্টিজীবের প্রতি দয়া প্রদর্শন করতে নির্দেশ দিয়েছেন মানুষ হল আশরাফুল সৃষ্টি সারা জীব একজন মানুষ মানুষের কাছে নিরাপদ নয় নয়সুল সাল্লাম একজন মুসলিমের জন্য আরেকজন মুসলিমের দন সম্পদ তার রক্ত হারাম করে দিয়েছেন বিদায় হজের বাসনে রসাল্লাম শেষ খদ্দা দিলেন যে শুনে নেওয়া আমার কাছ থেকে হতে পারে আগামী বছরে তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে না পরবর্তী তিনি খুদ্ শুরু করলেন বললেন আলাইকুম তোমাদের রক্ত তোমাদের সম্পদ তোমাদের সম্মান একজন আরেকজনের উপর হারাম করে দিলাম কিয়াম এটি হারাম আল্লাহর আলমিন করেছেন বেগাই রেমাক্তা সাবু ফাকা দেহ ও বুহতে যদি কেউ একজন মুমিন পুরুষ মুমিন নারীকে অহেত কর্ণথা কষ্ট দেয় তারা কেয়ামতির দিন অত্যন্ত ভয়াবহতা পাপের বোঝা এবং অপবাদের বোঝা নিয়ে তারা কেয়ামতির দিন দাঁড়াবে রসৌসালাল্লাহলিসাল্মেশাদ করেছেন এক মহিলার ঘটনা যে মহিলা একটি বিড়ালকে বেঁধে রাখছিল আবদ্ধ করে রাখছিল বন্দি করে রাখছিল এর কারণে সে জাহান্নামী নামি দেখালাত ইমরাতার ফি হিরাতিন রাবাত একটি বিড়ালের কারণে বিড়ালকে বেঁধে রাখছিল খাবার দেনি কষ্ট দিয়েছে তার স্বাধীনতাকে হরণ করছে একজন মুসলিম স্বাধীন আল্লাহ রবুল্লা আলামিনের কাছে শুধু পরাধীন একজন মুসলিম মুসলিমের পাশে দাঁড়াবে একজন মানুষ একজন মানুষের পাশে দাঁড়াবে এটাই হলো ইসলামি নির্দেশ আজ দেখা যাচ্ছে গুম করার পর খুন অহরহ সংবাদ আসতেছে কি কারণে দুনিয়ার তুচ্ছ কারণে তাই প্রিয় বন্ধুক যেটি হারাম করেছেন হারাম। আজ আছে শেষ। শুধু শব্দ বলে। এগুলি সব চলতেছে রোহটা যখন চলে যাবে আপনার বডি যাদেরকে ঘুম করেছিলেন তারপরে খুন করেছিলেন তাদের পর্যায়ে হয়ে যাবে তাই আসুন প্রিয় বন্ধুক আল্লাহ রব্বুল্লাহ আলমিন বিবেক বুদ্ধি দিয়েছেন বিবেক বুদ্ধি দিয়ে একটু গবেষণা করি একটু চিন্তা করি আল্লাহ রবুল্লা আলমীর নির্দেশ মেনে চলি আল্লাহ রবুল্লা আলমিন এই বুদ্ধি বিবেক আমাদেরকে দেন আমরা যেন সুন্দরভাবে পৃথিবীতে চলতে পারি এবং মানুষের পাশে দাঁড়াতে পারি এটা যেন আল্লাহ রবুল্লা আলমিন তৌফিক দেন আমিন আল্লাহ আমিন